এই দেখো আমরা পূজার কি কি কেনাকাটি করেছি তোমাদের সঙ্গে দেখাবো বলে চলে এসেছি। তো চলো আমরা কি কি কেনাকাটি করেছি একে একে দেখাই। তো দেখো প্রথমে সোহাগের বাবার হচ্ছে জুতো দেখাচ্ছি, এটা হচ্ছে শিলদাস থেকে নিয়েছে, এটা এটা হচ্ছে সোহাগের বাবার জুতো। ও গিয়েছিল গড়িয়াতে, গিয়েছিল গড়িয়া থেকে নিয়ে এসছে। আর এবার আমার জুতো দেখাই, আমার জুতো এই যে আমি পরেছি অলরেডি, আমি একদিন পরেছি, পরে বাজারে গিয়েছিলাম। হ্যাঁ আমার তো জিনিসপত্র আনলে আমার না পরা অবধি শান্তি পাই না। তো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এটা হচ্ছে বর্ষাকালের দিন এখানে ওখানে যাওয়ার জন্য এই শ্যুটা ভালো, আর শীতের জন্য শ্যু অনেক আছে। আমি আর একটা নেবো হিলের ওপরে, এটা একটু শ্যুর ওপরে নিয়েছি। আর এই যে সোহাগ, সোহাগের জুতো, সোহাগের আমি জুতো পরেছি একদিন করে, এই দেখো এটা হচ্ছে সোহাগের জুতো, সোহাগের আমি পরে চলেছি। ওর বাবা এখনো বাবা জুতোটা পরেনি। শুধুমাত্র সাজগোজ করলে তো হবে না, খাওয়া দাওয়া চেহারা সব দিকে দেখতে হবে, স্বাস্থ্য দিক খেয়াল রাখতে হবে মেন কথা। ওটা হচ্ছে পাউস নিয়েছি, আর এটা হচ্ছে একটা 250 গ্রামের লুজ, এটা হচ্ছে চায়ের মতো করে খেতে হবে, ওটা হচ্ছে গরম জলের মধ্যে পাউসটা ডুবালেই হয়ে যাবে। তো এই দুটো নিয়েছি গ্রিন টির উপরে, আর নিয়েছি, হ্যাঁ দেখাচ্ছি বাবা, এই দেখো চিয়া সিডস নিয়েছি। এখন দেখো মোটা হয়ে যাচ্ছে যে হারে, তো পূজায় তো শুধু জিনিসপত্র করলে হবে না, সাজগোজ করতে গেলে নিজের ফিগারটা ঠিক রাখতে হবে, ফিগার ঠিক না থাকলে তোমার হচ্ছে সাজগোজ করে মানাবে না। আর দেখো ওটস নিয়েছি এক প্যাকেট, তো ওটসটা আমি ভেঙে খেয়েছি একদিন ছেলে, আর আমি ভেঙে রান্না করে খেয়ে ফেলেছি। আর দেখো আরও কিনেছি এই যে একটা ডাবরের পেস্ট কিনেছি, রেড পেস্ট, ডাবরলাল বন্ধুমাদন, আমি অ্যাকচুয়ালি সব রকম পেস্ট ইউজ করি, হ্যাঁ কখনো অ্যাক্টিভ সল্ট, কখনো সেন্সোডাইন, কখনো তোমার হচ্ছে কি ডাক্তারি কি রেডিয়েন্স কি একটা উঠেছে ওটা এখন ইউজ করছি। তো বিভিন্ন রকম ইউজ করি, এবার রেড পেস্টটা নিয়েছি, মানে সব সময় মানে দাঁতে তো বিভিন্ন রকম প্রবলেম থাকে, তো আমি মানে একরকম পেস্ট সবসময় ইউজ করি না, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির সবসময় ইউজ করি। ছেলের জন্য একটা ডার্মাগ্লো বডি লোশন নিয়েছি, এমনি বডি লোশন আছে হিমালয়ার, তো আবার এই ডার্মাগ্লোটা নিয়েছি যেহেতু পূজার সময় একটু গ্লো করবে স্কিনটা। আর এটা হচ্ছে ডাক্তারের মানে দেখেই দিয়েছে, এটা বাচ্চাদের স্কিনের জন্য খুবই ভালো, স্কিন গ্লো করে পয়সা হয়। আর দেখো আরেকটা এটা নিয়েছি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভীষণ ভালো, এটা তোমার হাত পা ফাটা ঘোরালি মানে মুখ ঠোঁট তোমার দেখো বেবি কেয়ার বাচ্চাদের ছবি আছে, তো এটা ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ এটা একটা আয়ুর্বেদিক, তো এই ক্রিমটা ভীষণই ভালো, তনুশ্রী, এর নাম তনুশ্রী, ক্রিমটার নাম হচ্ছে তনুশ্রী, এটা বাচ্চাদের জন্য কেটে চলে মানে যা হোক জিনিসটা দিলে ভীষণ ভালো হয়। আর এই দেখো আর এই যে যে এটা হচ্ছে রুমের স্প্রে নিয়েছি একটা, তো দেখা যাচ্ছে পূজার সময় অতিথিরা আসবে বাড়িতে, তো ঘরের মধ্যে ছড়িয়ে দিলে একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে, খুব ভালো লাগবে আর কি, সেই জন্যে এটা নেওয়া। কেজি লাল আটা নিয়েছি 5 কেজি লাল আটার প্যাকেট, ফরচুনের ফরচুনের লাল আটা নিয়েছি 5 কেজি, এই একটা আছে, এটা হচ্ছে কনফ্লেক্স, দেখো এটা চাউমিন নিয়েছি, দেখা যাচ্ছে বাড়িতে গেস্ট আসলে একটু ইনস্ট্যান্ট বানিয়ে দেওয়ার জন্য, আমার ছেলে ভালোবাসে, ওর বাবা ভালোবাসে, সেই জন্য একটু চাউমিন নিয়েছি। বডি ওয়াশ নিয়েছি ডাবে, এমন শীত পড়ে যাচ্ছে আস্তে আস্তে স্কিনটা একটু ড্রাই হচ্ছে, তো ময়শ্চারাইজ বডি ওয়াশ দরকার,
তাই দেখো এই জন্য এই বডি ওয়াশটা ময়েশ্চারাইজার এখন নিয়েছি, এই ময়েশ্চারাইজিং করবে 24 ঘন্টা অবধি। আর এই দেখো লোটাসের এটা হচ্ছে গোল্ড ফেশিয়াল নিয়েছি লোটাসের, আরও নিয়েছি এই দেখো ডিটান ফেস প্যাক ফেশিয়াল, এই দেখো এটা হচ্ছে ফেস ওয়াশ, তারপর তোমার হচ্ছে স্ক্রাবার, একটা সানস্ক্রিন ফেস প্যাক, আর এটা একটা আলাদা ফেস ওয়াশ নিয়েছি, এটা হচ্ছে উত্তান ফেস ওয়াশ লোটাসের, সবই লোটাসের নিয়েছি। এই দেখো সাজগোজ করতে হবে পার্লারে গেলে কত টাকা দাম বলো তো, আর গোল্ড ফেশিয়ালটা তো তোমার এখন পার্লারে গেলে প্রচুর টাকা দাম নিচ্ছে, তো বাড়িতেই আমি পাউচ কিনে নিয়েছি। আমার ছেলের জন্য ক্রিমি হয়েছে, ওর ক্রিমির জন্য একটা নো আম নিয়েছি, আর এই দেখো একটা পকেট পারফিউম নিয়েছি, দেখাচ্ছে ঘুরতে গেলাম পার্সের মধ্যে থাকলো, মানে সাজগোজ করার জন্য বেশ সুন্দর একটা সেন্ট ছড়িয়ে দিলাম কোথাও যাওয়ার আগে। আর নেল পলিশের ওপর দেখো 4টে সেট নিয়েছি, সেটগুলো তোমাদের দেখাই। এটা হচ্ছে সুগারের পপ নেল পলিশ, এটা হচ্ছে নাইকা, আর এটা হচ্ছে EL18, আর এটা হচ্ছে ইনসাইট। তো 4টে ব্র্যান্ডের ওপরে 4টে নেল পলিশ নিয়েছি, তো কালারগুলো তো আমার ভীষণ পছন্দের। এই দেখো এইটা দেখো এই সুগারের এটা আমি পরেই আছি অলরেডি। তো এই হলো, এবার দেখাচ্ছি তোমাদের লিপস্টিক। তো দেখো একটা রেড কালার, আর এটা হচ্ছে ল্যাকমির, এটা হচ্ছে চেরি রেড কালার, আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার, এগুলো হচ্ছে মেবলিনের। আর একটা আইলাইনার পুড়ে গেছে আমার, আইলাইনারটা নিয়েছি, এটা ল্যাকমির আইলাইনার নিয়েছি। আর দেখো বিভিন্ন সুতো দরকার, জামা কাপড় তো অনেকগুলোই নিয়েছি, তো বিভিন্ন কালারের উপরে সুতো নিয়েছি। দেখো অনেকগুলো কালারে আমার সুতো আছে, কিন্তু এই কালারগুলো ছিল না, পুড়িয়ে গেছিলো, তো আমি এই কালারগুলো আবার কিনে নিয়েছি। তো দেখো আজকে তোমাদের শুধুমাত্র এই সবগুলোই দেখিয়েছি, তো নেক্সট ডে আমি জামা কাপড় কী কী কিনেছি বা কাকে কী দিচ্ছি না দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি কী বলতো, এখনও কেনাকাটি সব শেষ হয়নি, মানে এখনও চলছে কন্টিনিউ। তো সোহাগকেও সবাই জমা দিচ্ছে, মানে আমার সব রিলেটিভরা ওকে, যেহেতু বাচ্চা সবাই ওকে দিচ্ছে, আমাকেও দিচ্ছে, তো কে কে দিচ্ছে তোমাদেরকে সবই শেয়ার করবো। তো নেক্সট ভিডিওতে তোমাদের সেটা দেখাবো, ঠিক আছে? তো আজকের মতো এফডি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নমস্কার, শুভ শারদীয়া।